সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আনোয়ার। আমি নিয়মিত আইন প্র্যাকটিস করি। আপনাদের বিভিন্ন সমস্যা নিয়ে আমি আইনের বিভিন্ন ভিডিও তৈরি করি, বিভিন্ন পরামর্শমূলক। আমার একটা অ্যাডভোকেট আনোয়ার ইউটিউব চ্যানেল আছে, আপনারা সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করে দিবেন। আর অ্যাডভোকেট আনোয়ার ল চ্যানেল আমার একটা ফেসবুক পেজ আছে, আপনারা সবাই দয়া করে লাইক দিয়ে ফলোয়ার হবেন, এতে করে কিন্তু আপনারাই লাভবান হবেন। কারণ আমি যদি কোনো ভিডিও আপলোড করি তাহলে সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন, এতে করে হয়তো আপনারা অনেক কিছু শিখতে পারলেন। তাই আপনারা আমার সাথে থাকুন, আমার চ্যানেলের সাথে থাকুন। আর আমার যদি ভিডিও ভালো লাগলে তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন। যাই হোক, আমি আজকে এখন আলোচনা করব, যদি থানায় মামলা না আনে, আপনার যদি কোনো অভিযোগ না আনে, তাহলে আপনারা কি করবেন? এক্ষেত্রে করণীয় হচ্ছে আপনার প্রথমে থানায় যাবেন মামলা করার জন্য, এজাহার দায়ী করার জন্য। যদি থানা কর্তৃপক্ষ আপনার মামলা না আনে তাহলে আপনি কি করবেন, এই বিষয়ে আমি আপনাদেরকে আজকে একটা ধারণা দেব। তার আগে বলি, আমার অ্যাডভোকেট আনোয়ার ইউটিউব চ্যানেলটি কীভাবে আপনারা দেখবেন সেই বিষয়ে একটু ধারণা দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিওগুলি দেখতে চান তাহলে প্রথমে ইউটিউবে যাবেন। ইউটিউব থেকে সার্চ অপশনে যাবেন, সার্চ অপশনে অ্যাডভোকেট আনোয়ার লিখে আপনারা এই যে আমার অ্যাডভোকেট আনোয়ার চলে আসছে, অ্যাডভোকেট আনোয়ারে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে আমার ভিডিও চলে আসছে, আমার ভিডিওতে ক্লিক করলেন, এখানে অ্যাড শো করতেছে। এখন আমার এখানে একটা ছবি দেখা যাচ্ছে, সেখানে ক্লিক করলে এখানে লেখা দেখা যাচ্ছে সাবস্ক্রাইব, লাল লেখা সাবস্ক্রাইব। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই যে লাল সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করলেন। ক্লিক করার পরে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা বেল আইকন আছে, সেই বেল আইকনে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে উপরে শো করতেছে অল, সেই অলের বেল আইকনে ক্লিক করলেন। এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হয়ে গেল। এর উপরে দেখতে পাচ্ছেন ভিডিওস একটা লেখা আছে, সেই ভিডিওসে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার সব ভিডিও শো করতেছে, আপনারা নিচে গিয়ে সব দেখতে পাচ্ছেন। আমার অনেক ভিডিও আছে বিভিন্ন বিষয়ের উপরে, আপনাদের যেটা মন চায় সেটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। আশা করি এতে আপনারা কিন্তু উপকৃত হবেন। এখন আমি আলোচনা আসি, যদি আপনাদের কোনো অভিযোগ, কোনো মামলা যদি থানা কর্তৃপক্ষ না আনে তাহলে আপনি কোর্টে আসতে পারেন, কোর্টে এসে মামলা করতে পারেন। তবে হ্যাঁ, একটা মানুষ কিন্তু দুদিকে মামলা করতে পারে, দুই দিকে, একটা হচ্ছে থানা আর একটা হচ্ছে কোর্ট। প্রথমে যদি আপনার থানায় গিয়ে আপনার সব কিছু বলার পরে থানা কর্তৃপক্ষ যদি আপনার মামলা না নেয় তাহলে আপনার জন্য কিন্তু আরেকটা পথ খোলা আছে, সেটা হচ্ছে আপনার যে থানার আন্ডারে আপনি বসবাস করেন, যে থানার আন্ডারে আপনার ঘটনা ঘটছে, যেখানে অপরাধ অপরাধ সংঘটিত হয়েছে, যে ঘটনার বিরুদ্ধে আপনি মামলা করতে এসছেন, সেই ঘটনাটা যেখানে ঘটছে সেই থানার সংশ্লিষ্ট কোর্টে এসে আপনাকে মামলা করতে হবে। মামলা করার প্রক্রিয়াটা কি, সেটা হচ্ছে প্রথমে আপনি একটা বিজ্ঞ আইনজীবীর কাছে আসবেন। বিজ্ঞ আইনজীবীর কাছে আসার পরে আপনার যা ঘটনা ঘটছে সম্পূর্ণ কিছু আপনি খুলে বলবেন। খুলে বলার পরে আপনার বিজ্ঞ আইনজীবী উনি একটা মামলার আর্জি রেডি করবেন,
যেটা আপনার মনের যত কথা যত অভিযোগ বিবাদের বিপক্ষে সব কথা আর্জিতে লেখা থাকবে। আর্জিতে লিখে সম্পূর্ণ একটা ফাইল রেডি করে সংশ্লিষ্ট কোর্টে গিয়ে আপনাকে দাঁড় করাবে, ফাইলটা জমা দিবে। তো ফাইলিং হওয়ার সময় আপনাকে কিন্তু ম্যাজিস্ট্রেটের সামনে বিচারকের সামনে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে আপনার কাছ থেকে 200 ধারা জবানবন্দি নেবে, আপনার যা যা বক্তব্য সব বিজ্ঞ বিচারক উনি লিখে নেবেন। যদি আপনি আপনার বক্তব্যে সন্তুষ্ট করতে পারেন বিজ্ঞ বিচারককে, তাহলে সরাসরি ওয়ারেন্ট হয়ে যেতে পারে আসামির বিরুদ্ধে। অনেক সময় ওয়ারেন্ট দেয়, আবার অনেক সময় সমানও দেয়। তবে হ্যাঁ, যদি কোনো কারণে যদি আপনার বক্তব্যে একটু উনি সন্দেহ পোষণ করেন, তাহলে সেটা মামলা নাও নিতে পারে, অথবা উনি তদন্ত দিতে পারেন, সংশ্লিষ্ট থানায় তদন্ত দিতে পারে, অথবা PBI-কে তদন্ত দিতে পারে, অথবা CID-কে তদন্ত পারে, অথবা DB-কে তদন্ত দিতে পারে, যে কোনো একটা সংস্থাকে তদন্ত দিতে পারে। যদি আপনি আপনার বক্তব্য যদি সুন্দর অবস্থান করতে না পারেন, যদি আপনার বক্তব্যে একটু যদি উনি সন্দেহ পোষণ করেন, হয়তো এই ঘটনা সত্য নাও হতে পারে, এখানে একটা সন্দেহ পোষণ করেন, তাহলে উনি অবশ্যই তদন্ত দিতে পারেন। তো এক্ষেত্রে যদি নারীশিশু কোর্টে মামলা হয়, আবার উনি জুডিশিয়াল ইনকোয়ারি দিতে পারেন। জুডিশিয়াল ইনকোয়ারি হচ্ছে নারীশিশু কোর্টে যদি মামলা হয়, তাহলে একটা নির্দেশ একটা ম্যাজিস্ট্রেটকে সাক্ষী ডেকে জুডিশিয়াল ইনকোয়ারি করে একটা রিপোর্ট দেওয়ার জন্য বলতে পারেন। তো জুডিশিয়াল ইনকোয়ারি হলে একটা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দিবেন, উনি সাক্ষীদেরকে ডেকে সব কিছু জিনিস জানবেন, জানার পরে উনি একটা রিপোর্ট দিবেন। সেই রিপোর্টের ভিত্তিতে আপনার মামলা কি টিকলো নাকি মানে টিকলো না, মামলা কি হলো নাকি হলো না, ওই রিপোর্টের ভিত্তিতেই জানা যাবে। আর যদি কোনো সংস্থাকে যদি তদন্ত দেয়, সেই রিপোর্টের ভিত্তিতে যে সংস্থাকে তদন্ত দিবে, সেই সংস্থা সব কিছু তদন্ত করে একটা রিপোর্ট দিবে কোর্টকে। সেই কোর্টের যে তদন্ত রিপোর্ট দিবে, সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতেই আপনার মামলা হবে হবে কি হবে না এটা নির্ভর করতেছে। যদি রিপোর্ট আপনার পক্ষে আসে, তাহলে অবশ্যই মামলা গ্রহণ করে, তাহলে আসার বিরুদ্ধে একটা পদক্ষেপ নিবে, সেটা ওয়ারেন্ট হতে পারে, সমন হতে পারে। আর যদি সরাসরি এজাহার হিসাবে নেওয়ার জন্য যদি থানাকে বলে, তার থানা কিন্তু এজাহার হিসাবে মামলা নিবে, তখন মামলা নেবে। প্রথমে কিন্তু আপনাকে মামলা নেয় নাই, কোর্টে আসছেন। কোর্টে যদি সরাসরি নির্দেশ দেয় মানে FIR হিসাবে গ্রহণ করার জন্য, তাহলে অবশ্যই থানা কর্তৃপক্ষ আপনার মামলা নেবে। তাহলে আপনি দুই জায়গায় মামলা করতে পারতেছেন সাধারণত, একটা হচ্ছে কোর্টে আর একটা হচ্ছে থানায়। থানায় মামলা না নিলে তখন আপনার করণীয় কি, কোর্টে আসবেন। কোর্টে এসে যেভাবে বললাম সেভাবেই আপনারা আগে গেলেন, তাহলে কিন্তু আপনার মামলা অবশ্যই হওয়ার জন্য যা যা করণীয় সব আপনার বিজ্ঞ একজন আইনজীবী করবেন। আশা করি আপনারা বুঝতে পারলেন, থানা যদি মামলা না নেয় তাহলে আপনারা কি করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নিরাপদ থাকুন। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। আপনারা সবাই আইন মানুন, আইন জানুন, আইনের পথে চলুন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যরা দেখতে পারে, অন্যরাও দেখে উপকৃত হয়, সেভাবে বেশি বেশি শেয়ার করবেন আর লাইক দিবেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।